الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রশংসা ইনশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ শান্তি ও বতুল মহক্ত রাসূলের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাত ভাই বাংলাদেশ থেকে তিনি পবিত্রকরণের কিছু সূরার ফজিলত জানতে চেয়েছেন যেমন সূরা ইয়াসিন সূরা রহমান আমরা তার ভয়েসের উত্তরে আগে বলেছি যে আমরা কোরআন এবং হাদিসে যে ফাজাইল গুলো আছে শুধুমাত্র সেগুলি তুলে ধরার চেষ্টা করবো আমাদের আজকে প্রথম পয়েন্ট পবিত্র কোরআনের ফজিলত সংক্রান্ত আয়াত এবং হাদিস সম্মানিত তিনি ভাই আমাদের মাঝে একটা মেন্টালিটি কাজ করে যে এই সূরার কি ফজিলত এই আয়াতের কি ফজিলত এগুলো জানার বোঝার চেষ্টা করুন আম ভাবে পবিত্র কোরআন সম্পূর্ণটাই ফজিলত পূর্ণ এই পবিত্র কোরআন সম্পূর্ণটা এ টু জেড অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণটাই ফজিলতপূর্ণ বরকতময় বরকতপূর্ণ এবং এর ফজাইলের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসেছে সুতরাং খাস করে সূরা ইয়াসিন সূরা রহমান যেগুলোর ফজিলত গুলো হচ্ছে জঈফ সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই কারণ সেগুলো জঈফ আমরা প্রথম পয়েন্টে তুলে ধরার চেষ্টা করছি পবিত্র কোরআনের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি কি ফজাইল এসেছে সম্মানিত তিনি ভাই আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমকে দশ নম্বর সূরা সূরা ইউনূসের ১৭ নম্বর আয়াতে অন্তরের শিফা হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কদ জাআতকুম মাউইদাতুন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে ওয়া শিফাউন লিমা ফিস সুদুর এবং হৃদয়ে যে ব্যাধি রয়েছে এই ব্যাধির জন্য আরোগ্য হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন এটা বলেছেন দশ নম্বর সূরা সূরা ইউনূসের ১৭ নম্বর আয়াত এবং ১৭ নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআনকে আম ভাবে শিফা বলেছেন সেটা অন্তরের চিকিৎসা হতে পারে দৈহিক চিকিৎসা হতে পারে সকল ধরনের রোগের জন্য চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন আমি কোরআন নাযিল করেছি মা হুয়া শিফাউন যেই কোরআনটা হচ্ছে শিফা রোগ থেকে আরোগ্য দানকারী ওয়া রাহমাতুন এবং দয়া লিল মুমিনিন মুমিনদের জন্য ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আর জালিম যারা মুমিন নয় তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া কোনো কিছু বৃদ্ধি করে না এছাড়া সূরা ফুসসিলাতের ৪৪ নম্বর আয়াতেও কোরআনকে শিফা বলে আখ্যায়িত করা হয়েছে এছাড়া সম্মানিত দিনী ভাই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদান শব্দটি ব্যবহার করেছেন ৯১ বার যার অধিকাংশ স্থানে এই কোরআনটাকে হেদায়েত বলা হয়েছে এছাড়া ইহদি শব্দটা কোরআনে এসেছে ৬৮ বার যার বহু স্থানে কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনই পথ দেখায় যেমন ১৭ নম্বর সূরা সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম নিশ্চয়ই এই কোরআন সেই পথই দেখায় যেটা সহজ সরল পথ ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا এবং ওই সমস্ত মুমিন যারা সৎকাজ করে তাদেরকে এই কোরআন সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে বিশাল প্রতিদান সম্মানিত তিনি ভাই এই ব্যাপারে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরআনের অনেক ফজাইল ফজিলত তুলে ধরেছেন এবার আসুন আমরা একটু হাদিস থেকে জানার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত সংক্রান্ত কি বলেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক মুহাদ্দিস যেমন ইমাম বুখারী ইমাম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ এই সমস্ত মুহাদ্দিস বড় বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস তারা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছিলেন কোরআনের কারণে অথচ
আরবদের ভাষা আরবি হওয়া সত্ত্বেও এত বড় 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 মুহাদ্দিস তারা হতে পারেনি। শুধু তাই নয়, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার এক ব্যক্তিকে আসতে বললেন, তাকে বললেন যে তুমি ওই অমুক অমুক এলাকার দায়িত্ব কাকে দিয়ে এসেছো? তখন তিনি বললেন অমুক। সে বলছে সে তো দাস, অমুক এলাকার দায়িত্ব অমুককে দিয়েছি। বলছে সে তো দাস। তখন যিনি দায়িত্ব দিয়ে এসেছেন তিনি বলছেন সে কোরআনে অনেক পারদর্শী। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বললেন এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের কারণে এক শ্রেণীর মানুষকে উচ্চ মর্যাদা দান করেন, আর এক শ্রেণীর মানুষকে নিচে নামিয়ে দিয়ে থাকেন। সুতরাং এই কোরআনই মানুষের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। হাদিস এসেছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 4639। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কোরআন, কোরআন পাঠে যে দক্ষ সে থাকবে পুত্র পবিত্র সম্মানিত ফেরেশতাদের সাথে। আর যে ব্যক্তি কোরআন পাঠ করে আর কোরআন পাঠ করতে যে সে বারবার আটকে যায়, কোরআন পাঠ করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়, করতে পারে না, এরপরে কষ্ট করেও পড়ে। আল্লাহ রাসূল বলছেন উত্তম এবং স্বাদটাও অত্যন্ত সুস্বাদু। আর ওই মুমিন ব্যক্তি যে কোরআন পাঠ করে না তামাসালিত তামরাতি, সে হচ্ছে খেজুরের মতো দাঁড়িয়ে হালাফা, যার কোনো ঘ্রাণ নেই অথবা আমুখা করব তবে তার স্বাদ অত্যন্ত মিষ্ট। অর্থাৎ ইমান ইমান ইমানের স্বাদ হচ্ছে মিষ্ট, কিন্তু কোরআন না পাঠ করার কারণে তার মাঝে ইমানের যে ঘ্রাণ সে ঘ্রাণ থাকে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু নিশ্চয়ই কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আসবে শাফিআন লি আসহাবিহি, তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে। সেই মুসলিম হাদিস নাম্বার 1910। এরপর আবু আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে আল্লাহর কিতাবের একটা হরফ পাঠ করবে তার জন্য রয়েছে একটি নেকি। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, আর একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, ওয়ালাকিন বরং আকুলু আমি বলছি আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং মিম একটা হরফ। হাদিস সহিহ আল-জামে, হাদিস নাম্বার 6469, জামে তিরমিজি হাদিস নাম্বার 2910। সম্মানিত দিনী ভাই, দেখুন কোরআন আপনি যেখান থেকে পাঠ করেন, কোরআন পাঠ করলে আপনি ব্যাপক সওয়াব পাচ্ছেন, কোরআন পাঠ করলে আপনি সওয়াব পেতে থাকবেন। শুধু তাই নয়, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোরআন আসবে, ফায়াকুলু বলবে ইয়া রাব্বি, হে আমার রব, হাল্লিহি আপনি আপনি তাকে তাকে অলংকার পরিয়ে দিন, ফায়াল বাসু তাজাল কারামা, তাকে সম্মানের পোশাক পরিয়ে দেওয়া হবে। তাকে বলা হবে তুমি কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, এবং তার প্রত্যেকটা আয়াতের কারণে তার একটা করে সওয়াব বৃদ্ধি পেতে থাকবে। সম্মানিত দিনী ভাই, হাদিস এসেছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2915। এই হাদিসটা হচ্ছে হাসান সহিহ, শেখ আলবানী রহিমাল্লাহ হাদিস থেকে হাসান বলেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মাযে তামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন একটা সম্প্রদায় আল্লাহ সুবহান ওয়া তাআলার কোন গৃহে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পাঠ করে, ওয়া ইয়াদা রাসূলা বাইনাহু, এবং নিজেদের মাঝে সেটা দার্স দেয়, একে অপরকে পাঠ করে শোনায়,
নিয়ে আলোচনা করতে থাকেন। সম্মানিত দিনী ভাই, মুসলিম হাদিস নাম্বার 7028, আবু দাউদ হাদিস নাম্বার 1455। শুধু তাই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় মানুষদের মধ্য থেকে কিছু লোক রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব লোক। ক্বালু সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, মানুষ তারা আবার কারা? ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, হুম আহলুল কুরআন, আহলুল্লাহ ওয়া খাসাতুহু, তারা হচ্ছে কোরআনের ধারকবাহক, কোরআনের পাঠকারী, তারা আল্লাহর ঘরের লোক এবং তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ লোক। এই হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 215। এই হাদিসটিও সহিহ। সম্মানিত দিনী ভাই, এভাবে পবিত্র কোরআনের ব্যাপারে অনেক অনেক ফজিলতের কথা এসেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আপনি আপনি নিয়মিত কোরআন পাঠ করার চেষ্টা করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কোরআন পাঠ করার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই, কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে আসবে। সেই বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয়তো কিয়ামতের দিন তোমার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নেবে। কোরআন যদি আপনি পাঠ করেন, কোরআন অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার পক্ষে কথা বলবে। আর এই যদি কোরআন আপনি পাঠ না করেন, কোরআন অনুযায়ী আমল না করেন, তাহলে কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে আরে জায়গায় বলছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব।